গতদিন আমরা বেসিক টি শার্টের ফ্রন্ট পার্ট আঁকছিলাম, আজকে আমরা একটা ব্যাক পার্ট আঁকবো। ব্যাক পার্ট হবে এইটুক অংশ, এইটুক সিলেক্ট করে যদি আমরা রাইট মাউস ক্লিক করি তাহলে তোর হবে ফ্রন্ট পার্ট। আর আমরা যদি এইটুক সিলেক্ট করি, এই যে লেফট মাউস দিয়ে এইটুক অংশ সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করি তাহলে ব্যাক পার্ট তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে টি শার্টের। তারপর আমরা স্লিভ তৈরি করব, তো এটা হচ্ছে স্লিভ ওপেনিং। এটা হচ্ছে 11 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা হচ্ছে আর্ম হোলের মেজারমেন্ট, এটা হচ্ছে 23 সেন্টিমিটার। তো আমরা এটার অর্ধেকটা নিব, পুরাটা খুললে এরকম দেখায়, তো এর অর্ধেকটা আমরা তৈরি করবো। এই যেটা হচ্ছে আর্ম হোল ওপেনিং 11 সেন্টিমিটার, এটা হচ্ছে স্লিভ মেজারমেন্ট 23 সেন্টিমিটার, আর স্লিভ লেন্থ হচ্ছে 66 সেন্টিমিটার। তো আমরা এটা এখন আঁকবো। আর এই যে মানে এই অংশটা, এই অংশটা বসবে এই জায়গায়, এই জায়গায় বসবে জিনিসটা। তো এখন এই যে এই হাইট, এই হাইটটা আমরা উপর থেকে নিব। তো আমরা আর্ম হোলের জন্য এই যে এই মেজারমেন্টটা নিব, এই মেজারমেন্টের জন্য আমরা এটা এই যে F3 থেকে F3 তে চাপবো, অথবা F3 ক্লিক করবো, লেন্থেনে ক্লিক করবো। ক্লিক করে এই যে এই পয়েন্টে লেফট মাউস ক্লিক করলাম, ক্লিক করে মাউস ছেড়ে এমনি টান দিব, মানে কোনো বাটন প্রেস না করা অবস্থায় টান দিয়ে এখানে আনবো। এরপর আবার লেফট মাউস প্রেস করব, তাহলে আসতেছে 27, মানে এখান থেকে একটুকে দৈর্ঘ্যটা যাচ্ছে 27। এই যে এটা হচ্ছে 27 সেন্টিমিটার। এবার এন্টার চাপলে এটা চলে যাবে। এটা হচ্ছে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি এটাকে, এই যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এটার ভূমি হচ্ছে 23 সেন্টিমিটার ও ত্রিভুজ 27 সেন্টিমিটার, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। তাহলে আমরা উপর থেকে 14 সেন্টিমিটার নিচে এইটা নিব, এই পয়েন্টটা, আর এই স্লিভ ওপেনিং 11 সেন্টিমিটার সাথে এটা যোগ করে দিব। আচ্ছা, তাহলে আমরা F2 থেকে রেক্টাঙ্গেলে ক্লিক করলাম, একটা নতুন রেক্টাঙ্গেল নিচ্ছি লেফট মাউস দিয়ে, এটার ডাউন অ্যারো প্রেস করলাম। উইথ হবে 23 সেন্টিমিটার, হাইট হবে 66 সেন্টিমিটার দিয়ে দিলাম। আচ্ছা, এন্টার চাপলাম। এবারে এরপরে F1 থেকে ডেভেলপ ডে যাচ্ছি আমরা, ডেভেলপ ডে যে স্পেস দিয়ে ডিরেকশন চেঞ্জ করলাম, এখানে আমরা ডাউন অ্যারো থেকে 11 দিলাম, 11 সেন্টিমিটার, তারপর এন্টার চাপলাম, 11 সেন্টিমিটার বসে গেল। এরপরে এই যে এই পয়েন্টটা উপর থেকে 14 সেন্টিমিটার নিচে নামবে, উপর থেকে 14 সেন্টিমিটার নিচে নামবে, এর জন্য আমরা এখানে ক্লিক করে স্পেস দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করলাম। এটা যেহেতু নিচে নামবে সেহেতু -14 সেন্টিমিটার পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। এরপরে ইনসার্ট পয়েন্টের জন্য আমাদের যেতে হবে F3 তে প্রেস করে আমরা ইনসার্ট পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্ট দুটো আমরা ইনসার্ট করলাম। এখন আমরা স্ট্রেট লাইন আঁকবো, স্ট্রেট লাইন দিয়ে এটা যোগ করে দিব, তাহলে আমাদের হাতা তৈরি হয়ে যাবে। F1 থেকে স্ট্রেটে ক্লিক করলাম, এই দুটা পয়েন্ট যোগ করে দিলাম,
আমাদের একটা কার্ভ আঁকতে হবে, এই যে এই কার্ভটা আঁকতে হবে। সাথে এটা কিন্তু স্ট্রেট থাকে না, এই জিনিসটা একটু কার্ভ থাকে, এই যে এই কাপড়টা একটু কার্ভ অবস্থায় থাকে। সেটা আমরা এখন বেজিয়ার দিয়ে আঁকবো। এর জন্য আমাদের F1 এ ক্লিক করতে হবে। F1 এ ক্লিক করে বেজিয়ারে গিয়ে শিফট চেপে ধরে আমরা আঁকবো কার্ভটা। এই পয়েন্ট থেকে শিফট চেপে ধরে আঁকবো, দেখে নি আসলে কার্ভটা কেমন। হ্যাঁ, শেষ পয়েন্টে এসে রাইট মাউস ক্লিক করলাম, এটা আঁকা হয়ে গেল। ও সরি, এই লাইনটা তো মুছে দিচ্ছি আমি ভুলে, স্ট্রেট থেকে এই লাইনটা আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম। এবারে আমরা F3 থেকে, সরি F4 থেকে আমরা এবার সিনে যাব। লেফট মাউস ক্লিক করলাম, ক্লিক করে রাইট মাউস ক্লিক করলাম, তাহলে আমাদের শার্টের কাফটা হয়ে গেল আঁকা। এটা হচ্ছে শার্টের কাফ, এই যে এই শার্টের কাফটা আমরা আঁকতে পারছিলাম। এটার হাইট হচ্ছে 66 সেন্টিমিটার, সিল ওপেনিং 11 সেন্টিমিটার, আর আর্ম হোলের মেজারমেন্ট হচ্ছে 23 সেন্টিমিটার। এটা হয়ে গেল।